সদ্য প্রয়াত সোনাই বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করের স্মৃতিচারণ সভা রবিবার স্বাধীন বাজারে অনুষ্ঠিত হয়। মনির উদ্দিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা আনোয়ার হোসেন লস্করের জীবনের বর্ণময় দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাকে সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব আখ্যা দেন তারা। অনেকেই প্রতিবাদী কণ্ঠ হিসেবে আখ্যা দেন। সভায় প্রাক্তন বিধায়কের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন জালাল আহমেদ মজুমদার, আব্দুল শুক্কর বড়ভূঁইয়া, জিয়াউদ্দিন মজুমদার, খালেদ হাসান লস্কর, নজু বড়ভূঁইয়া, ফয়জুর রহমান লস্কর, ফখরুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়কের বড় ভাই টিপু লস্কর, পুত্র রোহিত লস্কর, এম ইউ মেজানুর রহমান লস্কর, ফয়জুর আহমেদ প্রমুখ। সোনাই থেকে আব্দুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। দেখা দিয়া একুশটা এলপি স্কুলে তাই 40 ফুট পার ধরিয়া 21টা এলপি স্কুল বানাইত। রান্নাবাই আমরা হইলাম শিক্ষার আলোটা আমরা পূর্বাঞ্চল দেখাও ছোট ছোট বাচ্চাগুলা হোক যে ওইয়া লা কালো পরিচরা। এরপরে তাই পদক্ষেপ নিছন আমরা আতর স্যান্ডেল ফাওয়ার ফিন্দানি একাইজন রান্নাবাই আমরা সিস্টার থেকে আবার বাদেও স্বাধীন বাজার লামিয়াও পয়লা স্যান্ডেল খুলে দোকানে কেনা করতাম এ বাদে বাড়ি যেতাম। রান্নাবাই আমরা প্রতিটি আটা স্যান্ডেল দিয়ে খাইতাম রান্নাবাই। রান্নাবাই হতা এটা শেষ করে যাইত না তাই পূর্বাঞ্চল রে তিনি জানালেন আন্তরিক ভাবে তিনি প্রতি আমার শ্রদ্ধা ছিল এবং তিনি যে নির্বাচনের পরে বিশেষভাবে যে সমস্ত কাজ করেছেন সেটা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে করেছেন। আমি অবশ্য তিনি সাথে সভা সমিতিতে না থাকলেও কিছু কিছু সময় সামাজিক বিধায়ক হয়েছেন দুর্গঠনে আমি চাকরি দিয়েছিলাম। আমার চাকরি জীবনে থাকা অবস্থায় একবার আমার ব্যক্তিগত একটা কাজের জন্য ওনার সাথে পরিচয় হয়েছিল এবং ওনার সাথে গিয়েছিলাম। ওনার আগারিনি বাকি আমি বাইরে থেকে ওনার যতগুলো কাজকর্ম শুনছি এজন্য আমি মুগ্ধ। ওনার স্মৃতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি বিশেষ কিছু আলোচনা না করে এখানে যেটা দুটো দাবি উঠেছে একটা ফেজ টু যে রাস্তাটা ওইটা আমাদের কয়েক নেতা আমাদের অঞ্চলের নেতা মরহুম আনোয়ার হোসেন লস্কর রানা বাইর নামকরণ করার জন্য এবং দ্বিতীয় প্রস্তাবে এখানে হয়েছে যে স্বাধীন বাজার অঞ্চলে ওনার নাম দিয়ে একটা গেট তৈরি করার জন্য আমি বিধায়কের প্রতিনিধি হিসাবে দুইটা প্রস্তাব এখানে গ্রহণ করলাম এবং বিধায়কের সাথে এটা নিয়ে আলোচনা করে অতি শীঘ্রই আমরা এটাকে বাস্তবায়ন করব। মনে হচ্ছে পাঁচটা বাস দিয়েছিলাম, পাবলিসিটি করেছি যে রানাবার জনজা মধুরবন্দে হবে। আপনার কাছে আমি বিলম্ব ক্ষমা চাচ্ছি যে একটা ছেলে ওনার ভাইও মাথায় কাজ করছিল না টিপু ভাই, আর ছেলেকে আমি জিজ্ঞাসা করতে পারি নাই, ওনার ফ্যামিলিকে জিজ্ঞাসা করতে পারছি নাই, যার জন্য জনজা করতে অসুবিধা হয়েছিল, তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। এরপরে আমি সব মসজিদে উনার 4 দিনের সিন্ধির জন্য দোয়া করবার আহ্বান করেছিলাম এবং সবে দোয়া করেছেন এই জন্য সবাইকে আমি আমার আল্লাহর কাছে সবার জন্য আমি দোয়া করব যে আমার উস্তাদের লাগে আপনারা সব মসজিদে সব হামসায়ের মানুষের দোয়া করেছেন। আর গেটের কথা বলেছেন, আমি ফখরুল ভাই উনার নমিনিও ছিলেন আমিও ছিলাম, উনাকে নিয়ে আমরা যারা পুরানো ওয়ার্কার আছি আমরা সেই গেট ব্যবস্থা করে দিব, আমার উস্তাদের স্মৃতি আমি রাখবো। আর এখানে একটা মসজিদে আমি গিয়েছিলাম উনার নামে আমি 50 ব্যাগ সিমেন্ট দান করে দিব উনার স্মৃতির জন্য। আর গেটের জন্য আমরা 15-16 জন উনার কর্মী ছিলাম, বিশেষ করে আমি ফখরুল ভাই বা আমরা যারা তুলনা করার মতো কোন মানুষ যখন পর্যন্ত জন্ম নেয় নাই তখন এই কাসার জেলার থেকে একটা ঘটনার মধ্য দিয়া 1996 সালে এজিপির টিকিট পাইছিলাম, তাই রাজনৈতিক মানুষ ছিলাম না। এই মানুষটা একটা ব্যবসায়ী মানুষ, ব্যবসার সঙ্গে যুক্ত থাকতা,
সেই ব্যবসার সূত্রে ধরিয়া সন্তোষ মন্ডলের সঙ্গে তার একটা হিট হয়েছে, একটা টক্কর হয়েছে, একটা কথা খাটাখাটি হয়েছে। যে রাতে কথা খাটাখাটি হয়েছে, পরদিন সকালে সোনার কাছার পত্রিকাতে একটা লেখা বাড়ি সাধারণ মনোকাত্য করে, যারা সাংবাদিকতা করে আর যাদের বয়স কম, 22-25 বছর যাদের বয়স হয়েছে তারা জানার হতো না। লেখাটা ছিল এইভাবে, আমার নিরাপত্তা নেই তোমরা কোথায়, ডাইন দিকে সন্তোষ, ওটাই তার বলে আপনার থেকে খেলা শুরু হয়েছে। এটা 1995 সালের মার্চ মাসের ঘটনা। লেখাটা ছিল আমার বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।